কি করছেন আপনি? কোন অধিকারে আমার মায়ের হাত ধরেছেন? জানেন না একজন ভদ্রমহিলার হাত এভাবে ধরা যায় না? আমার মেয়ের গায়ে যে হাত দেবে তার হাতটা আমি ঠিক এইভাবে চেপে ধরব। সে যদি কোনো ভদ্রমহিলা হয় তাহলে আমার আপনজনকে বাঁচাবার জন্য আমি সবকিছু করতে পারি। দরকার হলে খুনের দায় মাথায় নিয়ে আরো একবার জেলে যেতে পারি আমি। বাবা, আপনজনকে প্রোটেক্ট করার জন্য এত কিছু পারবেন? এই ছোকরা, আমি কি পারি আর কি পারি না সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ভালোবাসার জন্য আমি কত দূর যেতে পারি তুমি জানোই না। আর শাসন করার জন্য আমি এখন ঠিক কি কি করি সে সম্পর্কে এখানে কারো ধারণা নেই। নেই নেই শাশ্বত, শাশ্বত জেলে তোমার তো আমার ক্ষমতা সম্পর্কে এখানে একটা ধারণা হয়েছে। এই এদের বুঝিয়ে দাও তো, ক্রিমিনালদের শাস্তা করতে আমি ঠিক কি করি? আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? ভয় না, অন্যায় না করলে তো ভয় পাওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, অন্যায় করলে কিন্তু আমার হাত থেকে নিস্তার নেই। বলছি শুনুন, বলছি আপনার ঘরে ওই দুধ দেওয়া নিয়ে অত কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কী হয়তো ভুল করে ফেলেছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, এই শাশ্বত, এই দেখো না না, আমি কিছু মনে করিনি, কিছু মনে করি, দেখো ভুল ঠিক এই সব হিসেব কষার দিয়ে আমি পার হয়ে এসেছি জানো, এখন আর সহজে ভুল করি না, যা করি ঠিকই করি, যা বুঝি ঠিকই বুঝি। হ্যাঁ, তুমি কিছু ভেবো না, আমি আমি দুধের গন্ডগোল নিয়ে কিছু মনে করিনি জানো, তার থেকে জীবনে অনেক বড় গন্ডগোলের ব্যাপার আমাকে মানতে হয়েছে, এটা পারবো না। যাক, উনি তো বলেই দিচ্ছেন উনি কিছু মনে করেননি, তাহলে আর রাত দুপুরে সিনক্রেট করে লাভ কি? ময়মন্তি, তুমি ওনাকে শুয়ে পড়তে পারো। চল বাবা, আপনার ঘরে গিয়ে এবার একটু রেস্ট নিন। আমার চোখে ঘুম নেই মা, আমার চোখ সবসময় আপনাকেই পাহারা দেবে। এবার আপনি আর কারোর কোনো ক্ষতি করতে পারবেন না। আমার মুখোশটা খুলতে চাইছো? অতই সহজ আমার গোপনীয়তা, আমার সত্যির ধারে কাছেও আমি তোমাকে পৌঁছতে দেবো না পয়মন্তী, তার জন্য দরকার হলে এবার তোমাকেও সরিয়ে দেব। তোমার শেষ সময় শুরু হয়ে গেছে, এবার আর কোনো ভুল হবে না। এবার এখানে চুপ করে বসো, চুপ করে বসো আর জুসটা ফিনিশ করো। কতক্ষণ তোমার পেছনে ছুটবো বলো তো? আমি না, আমি খাবো না। নতুন দাদু কখন আসছে? আমার সাথে তো দেখা হয়নি। তুমি যখন স্কুলে ছিলে নতুন দাদু তখন এসেছিল, আর তারপর নতুন দাদু তো রুমে রেস্ট করছিল তাই তোমার সাথে দেখা হয়নি। আজ তুমি স্কুল যাও, স্কুল থেকে ফিরে এসেই আমি তোমার নতুন দাদুর সাথে কথা বলাবো, ঠিক আছে? এখন জুসটা কি চেত করে না, চুপচাপ এটা খেয়ে নাও, খেয়ে নাও, গুড বয় না তুমি, খেয়ে নাও, নাও। না, আমি খাবো না। ওপো, বলছি না খেয়ে নাও, একদম জেদ করতে নেই, তুমি তো গুড বয়।
ব্যাপার? ভূত দেখলে নাকি? হ্যাঁ? আরে চমকাতে কি হলো? না না আমি তো চমকাইনি, চমকাবো কেন? চমকানোর কি আছে? আসলে মা আজকাল সবকিছুতেই একটু বেশি ভয় পেয়ে যাচ্ছে। এটা কি ধরনের অসভ্যতা? একটা বাইরের লোকের সামনে তোমার শাশুড়িকে অপমান করে কি মজা পাচ্ছ তুমি? না না মা, আপনি আমায় ভুল বুঝছেন। আপনাকে অপমান করতে চাইনি আমি। ইনফ্যাক্ট আমি তো আপনার সাহায্যই করতে চাইছি। আমি চাইছি আপনি আপনার ভয়টা কাটিয়ে সবার সামনে আসুন। আর যেটা বলতে পারছেন না সেটা নির্দ্বিধায় বলে ফেলুন। কি এক কথা বলে যাচ্ছ কাল থেকে? আমার কাউকে কিচ্ছু জানানোর নেই। না না ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে যেতে ঘাটাতে যাচ্ছে না। হ্যাঁ, তাছাড়া আমরা তো নিজেদের মধ্যে কথা বলছিলাম, তুমি তো হঠাৎ করে ঘাবড়ে ঘুরে বাসন ভাসন ফেলে কি করলে? আরে হাত থেকে একটা বাসন পড়ে গেছে, তা নিয়ে এত কথা হচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে শাশ্বত, তুমি বরং এক কাজ করো, ওনাকে নিয়ে তোমার ঘরে যাও, একটু কথাবার্তা বলো। তোমার তো বাবাকে চেনাও হবে, উনি কেমন মানুষ, ওনার অতীতের কথা সব শোনাও হয়ে যাবে। দেখবে শুনে মনে হবে একেবারে গল্পের মতো। না না না, কাউকে কিছু শুনতে হবে না। তুমি বৃথা চেষ্টা করছো প্রমোদ, উনি ওনার মুখ কিছুতেই খুলবেন না। যা করেছেন উনি তার জন্য কোনো লজ্জা বোধ ওনার নেই। তুমি চাইলেই কি আর ওর বিবেককে জাগ্রত করতে পারবে? কেন মা, শাশুড়ি বাবার সাথে কথা বললেও আপনার আপত্তি? আরে ওনারা কথা বললে কি অসুবিধে মা? আরে অসুবিধে কেন হবে, অসুবিধের প্রশ্নই উঠছে কেন? আসলে দেখো উনি হয়তো কালই চলে যাবেন, তত এত গল্প কাছে করার কি আছে? কার সময় আছে এতটা? আর কেই বা কাকে মনে রাখে বলো তো? না না মা, আপনি ভুল বুঝছেন, উনি কাল তো যাচ্ছেন না, উনি এখানেই থাকবেন আমাদের সবার সাথে। মানে হেভি ধাঁধার মতো লাগে জানো তো, মাঝে মাঝে কিছু বুঝতে পারি না। তা তোমার প্রবলেম কোথায়? হ্যাঁ উনি এখানে থাকলে তোমার প্রবলেম কোথায়? উনি কি আরো ক্ষতি করছে নাকি? হ্যাঁ তাছাড়া দেখো সবার সাথে একদম মিলেমিশে গেছে, পৃথিবীর সঙ্গে মিলে গেছে, অপুর সঙ্গে খেলাধুলো করছে, সবাই বেশ খুশি আছে, মুখগুলো তো মেনে নিয়েছে, ওর তো কোনো প্রবলেম হচ্ছে না। তোমার তো প্রবলেম কিসের? ঝেড়ে কাছো তো। তুমি আমাকে প্রমিস করেছিলে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, আমার এখন নতুন দাদুকে চাই। নতুন দাদু আমার সাথেই থাকবে। এত যে ভালোবাসি কেন তুমি? আমি ভালোবাসি ঘৃণা করি কি জানি, সব কেমন মিলেমিশে গেছে। একটা একটা গোটা জীবন নষ্ট হয়েছে তোমার জন্য। তোমার মৃত্যু রহস্য আজ অব্দি কেউ জানে না প্রতাপ, কেউ কোনোদিন জানবেও না, আমি কাউকে জানতে দেব না। স্বাগত সান্যালের বউ মিনু সান্যাল কি করে হঠাৎ একদিন মৃন্ময়ী দেববর্মণ হয়ে গেল
জানবে না, কেউ কোনোদিন জানবে না, সব চাপা থাকবে। আমি কাউকে জানতে দেব না, কাউকে না। প্রতিহিংসার আগুন জ্বলছে মনে। সেই দিনগুলো তো আর ফেরত আসবে না, তাহলে কি লাভ? কি লাভ ওই ওইসব প্রতিহিংসার আগুন জ্বালিয়ে? তার থেকে পাবেন থেকে বলবো, হ্যাঁ বলবো পাবেন থেকে যে সবকিছু শেষ করে দেবেন উনি, সবার জীবন শেষ করে দেবেন। দেব দেব সবাইকে শেষ করে দেব, একবার না বারবার। নিজেকে যেটা তেমনি মহিদেব বর্মণ সবাইকে শেষ করে দিতে পারে, সব কিছু শেষ হয়ে যাক, তার মধ্যে মৃন্ময়দেব বর্মণ চলে থাকবে, জিতে থাকবে, ঠিক সেদিন যেমন জিতে গিয়েছিল। দেখো না, দেখো না, ওই লোকটা বারবার এসে আমাকে জ্বালাচ্ছে। ইউ রাস্কেল, তুই আবার আমার বাড়িতে ঢুকেছিস। খবরদার, যদি তুই আমার বউয়ের দিকে তাকিয়েছিস তো দেখ তোকে আমি কি করি। একবার তো তোকে চুরি করার জন্য আমি জেলে পাঠিয়েছিলাম, মিনু তখন ঠিকই বলেছিল তুই একটা লোভী চোর। মিনু আপনাকে এসব বলেছে? মিনু, আমি চোর, ঠক? হ্যাঁ বলেছে, ঠিকই তো বলেছে। তোকে বারবার বারণ করা সত্ত্বেও তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি, করেছিলি কি না? তুই আমার অফিসের ক্যাশ থেকে টাকা চুরি করেছিলি। তাহলে যাকে এত বিশ্বাস করেছিলাম আমি, তার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করে সে একটা লোভী চোর নয়। মিনু, উনি কি বলছেন এসব? তুমি ওনাকে এসব বলেছিলে? আমি নিজের ইচ্ছে চুরি করেছি? মিনু, তুমি কেন বলছো না যে তুমি বাধ্য করেছিলে আমাকে চুরিটা করবার জন্য? আমি নিজের ইচ্ছে চুরিটা করিনি, আর তুমি তো কালকে বললে যে তুমি ওকে ভালোবাসো না, তুমি বাধ্য হয়েছো ওকে বিয়ে করতে। কেন বলছো না মিনু, ভয় কিসের? আমি তো আছি। চলো মিনু, আমরা এখান থেকে অন্য কোথাও গিয়ে ভালোভাবে থাকবো, নিজের মতো করে বাঁচবো। মিনু, মিনু, মিনু আমার দিকে তাকাও। মিনু, ওই লোকটা কি বলছে? মিনু, 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 আমি আমার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিয়েছিলাম। মিনু, তুমি তুমি এইভাবে আমাকে ধোকা দিলে। মিনু, মিনু প্লিজ প্লিজ কথা বলো, মিনু কিছু বলো প্লিজ। ধোকা? এখনো সবটা ধোকা কোথায় দিলাম মশাই? তবে এবার দেব। কি বলছো তুমি মিনু? মিনু, দেখতেই পাচ্ছি ওর প্রয়োজন পড়িয়েছে, আর বেঁচে থেকেই বা কি করতো, তাই মেরে দিলাম। মিনু সান্যাল এখনো মরেনি, স্বাগত, মৃন্ময়ীর মধ্যেই সে বেঁচে আছে। আমারই ভুল হয়েছিল তোমাকে বাঁচিয়ে রাখা, নিজের শত্রু আর
দুষ্কর্মের সাক্ষী। কাউকে বাঁচিয়ে রাখতে নেই। তাই আজ আজ তুমি মরবে শাকত। ব্যাস আমার হিসেব শেষ। কাউকে ভয় পেতে হবে না। আমার মুক্তি। কাউকে ভয় পেতে হবে না আর আমাকে। এভাবে একা রাখাটা ঠিক হচ্ছে না। মা যে কোনো সময় যা কিছু করতে পারে, এমনকি খুন পর্যন্ত। না না, বাবার প্রতি আমাকে আরো বেশি সচেতন হতে হবে। বাবাকে আমাকে যে করেই হোক বাঁচাতে হবে, না হলে মায়ের মুখোশটা টেনে খুলে ফেলা যাবে না। কি আশ্চর্য, তোমার সাথে আলাদাভাবে কথা বলবো বলেই তো তোমার অফিসে ডাকলাম। আরে রাজু, তুমি চুপ করে আছো কেন? বলবে তো তুমি ভদ্রলোক আর মায়ের ব্যাপারে কি আজ করতে পেরেছো। আর তোমার কেনই বা মনে হলো মা দুধের মধ্যে বিষ মিশিয়েছে? স্যার, আমি হচ্ছি রাজু খাবড়ি। ওই আজ হওয়া বা ওই মনে হওয়া নিয়ে আমি কোনো খবর দেবো না। যা খবর দেবো স্যার পাক্কা খবর। আমাকে স্যার ওই কটা দিন সময় দিন। তাহলে এই কটা দিনের মধ্যে তুমি বলছো কিছু ঘটবে? কটা দিন কি স্যার, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, আজকেই ঘটতে পারে। স্যার আমাকে একটু নজর রাখতে দিন। বেশ, তাহলে আমিও তোমার কথা মতো মার ওই ভদ্রলোকের উপরে নজর রাখবো। সে আপনি যা ভালো বোঝেন স্যার, ওদিকটা আমার চোখের আড়াল হয়ে যাবে। কখন যে কি ঘটে যায় বলা তো যায় না। আমি ওদিকটা দেখি স্যার। তুমি যাও যাও যাও। রাজু। হ্যাঁ স্যার। আজ রাতে যদি তেমন কিছু দেখতে পাও আমায় কিন্তু অবশ্যই ডাকবে। হ্যাঁ স্যার। সমস্ত গোপন কথা ফাঁস করে দেবে। আমি তোমায় কিচ্ছু বলবো না। ভুল ভেবেছিলে সঙ্গত, ভুল ভেবেছিলে। যেমন তুমি তেমনি তোমার পাতা মুন্নি বয়মন্তী। আমার ভেতরে ঘুমিয়ে থাকা মিনু সান্যালকে তুমি জাগিয়ে তুলেছ শাশ্বত। আজকে রাতের ঘুমই তোমার শেষ ঘুম। সত্যিটা কেউ জানে।